আসসালামু আলাইকুম, সবাইকে আবারও এ টু জেড পাঠশালার পক্ষ থেকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় নিয়ে আলোচনা করব। কিস্তিতে অর্থের ভবিষ্যৎ মূল্য, এখানে আমরা দুইটি ম্যাথ করব। একটা হচ্ছে সাধারণ কিস্তিতে অর্থের ভবিষ্যৎ মূল্য, আর একটা হচ্ছে অগ্রিম কিস্তিতে একাধিক সুদে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তো আর কথা না বলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমরা এখানে একটু দেখে নিই, জনাব রহিম প্রতি বছরের শেষে বার্ষিক 9% সুদে 5,000 টাকা সোনালী ব্যাংকে জমা রাখবে। অপরদিকে তার ভাই তাকে প্রতি মাসের শুরুতে 500 টাকা করে 8% সুদে অগ্রণী ব্যাংকে জমা রাখার পরামর্শ দেয়। উভয় ব্যাংকে 5 বছর জমা রাখতে হবে, কোন ব্যাংকে বিনিয়োগ করা উত্তম? আমরা এখানে দেখি যে আমরা যদি প্রথম আমাদেরকে দেওয়া আছে সোনালী ব্যাংক এবং দ্বিতীয় আমাদেরকে দেওয়া আছে অগ্রণী ব্যাংক। সোনালী ব্যাংক আমাদেরকে সুদ দিবে 9%, অগ্রণী ব্যাংক আমাদেরকে সুদ দিবে 8%, এবং সোনালী ব্যাংকে প্রতি বছর আমাদেরকে বার্ষিক সুদে আমাদেরকে রাখতে হবে 5,000 টাকা করে, আর অগ্রণী ব্যাংক প্রতি মাসের শুরুতে 500 টাকা করে জমা রাখতে হবে। এই হচ্ছে আমাদের মানে টোটালি ইনফরমেশান, আর মেয়াদ হচ্ছে 5 বছর উভয় প্রকল্পের জন্য। তো আমরা এখন দেখব যে আসলে সোনালী ব্যাংকের আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া আছে, কিস্তির পরিমাণ দেওয়া আছে সোনালী ব্যাংকে 5,000 টাকা, সময় 5 বছর, সুদের হার সোনালী ব্যাংকে হচ্ছে 9%, সমান সমান 0.09। এখন আমরা নির্ণয় করব যে সোনালী ব্যাংকে আমি যদি 5,000 টাকা করে 5 বছর 9% সুদে জমা রাখি, তাহলে এই 5 বছর পর আমি কত টাকা পাবো। তাহলে আমাদের এটা নির্ণয়ের জন্য আমরা অবশ্যই কিস্তির সূত্রটা ব্যবহার করব, কারণ আমি প্রতি বছর 5,000 টাকা করে জমা রাখছি। আমি যেহেতু প্রতি বছর 5,000 রাখবো, তাহলে আমরা কিস্তির সূত্রটা ব্যবহার করব। এখানে আমাদের কিস্তির সূত্র FBA, এটা কিস্তি বোঝানোর জন্য দেওয়া হয়েছে, এটা দেওয়ার প্রয়োজন নেই। FBA সমান সমান A/I ইনটু 1+I^n-1। আইটা এখানেও ব্যবহার করা যায়, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে ব্যবহার করলাম। তাহলে এর মান দেওয়া আছে 5,000 টাকা, আই এর মান দেওয়া হচ্ছে 0.09, 1+I এর মান 0.09^5-1। এখন 5,000 টাকাকে আমরা যদি 0.09 দিয়ে ভাগ করি, তাহলে এর অ্যান্সার আসবে হচ্ছে 55,555.5। এভাবে কি অনেকগুলো পাঁচ আসবে, আমরা 5-6 লিখে নিলাম। তারপরে এখানে যদি আমরা 1.01 এর সাথে 0.09 যোগ করি, তাহলে এর অ্যান্সার আসে হচ্ছে 1.09^5-1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে লিখে নিলাম 55,555.5 ইন্টু 1.09^5, 1.09^5 যদি আমরা নির্ণয় করি, এর অ্যান্সার আসবে হচ্ছে 1.53536-1 সূত্রের 1। দেন 55,555.56, এর থেকে যদি এখানে 1.5386 থেকে 1 মাইনাস করলে এর অ্যান্সার আসে 0.5386। এখন 55,555.56 এর সাথে যদি আমরা 0.5386 গুণ করি
তাহলে এর অ্যান্সার আসবে হচ্ছে 29,922 টাকা। এই হলো আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ প্রতি মাসে আমি যদি 5,000 টাকা করে জমা করি, তাহলে 5 বছর পর আমি 9% সুদে 29,922 টাকা পাব। আমরা এখন দেখব হচ্ছে অগ্রণী ব্যাংকে আমি কত টাকা পাব। এখন আমরা অগ্রণী ব্যাংকের তথ্যগুলো লিখব। অগ্রণী ব্যাংকে প্রতি মাসে কিস্তি দিতে হচ্ছে, প্রতি মাসে আমাদেরকে কিস্তি দিচ্ছে হচ্ছে 500 টাকা, সময় হচ্ছে 5 বছর, সুদের হার হচ্ছে 8%, ইকুয়াল টু 0.08, আর এম সমান, এখানে এম এর মান আসবে চক্রবৃদ্ধি, এখানে আমাদের চক্রবৃদ্ধিকরণ সংখ্যা এম সমান কত, 12, অর্থাৎ বছরে একবারের বেশি সুদ প্রদান করবে, কারণ প্রতি মাসে সুদ প্রদান করছে। তা আমরা FB সূত্র ব্যবহার করো। আগে আমাদের সূত্রটা ছিল FB সমান সমান এ বাই আই ইন্টু 1+i^n-1, সেম সূত্র, শুধু যেহেতু বছরের শুরু বলা আছে, আমরা জানি বছরের শুরু বলা থাকলে 1+i সূত্রের সাথে গুণ হবে, আমরা 1+i অ্যাড করলাম, এবং প্রতি মাসে বলার কারণে প্রত্যেকটা আইকে আমরা এম দ্বারা ভাগ করব। সূত্রে যতগুলো আই আছে প্রত্যেকটা আইকে আমরা এম দ্বারা ভাগ করব। আমি আগেও বলেছি এর জন্য আলাদা কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, আমাদেরকে যখন বছরে একবারের বেশি সুদ প্রদান করবে আমরা প্রত্যেকটা আইকে এম দ্বারা ভাগ করব, এবং সূত্রে যে এন থাকবে এন এর সাথে এম কে গুণ করব। তাহলে আমাদের সূত্র দ্বারা এ বাই আই বাই এম ইন্টু 1+i/m^n-1 × 1+i/m, এই হচ্ছে আমাদের একাধিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে মাসিক সুদে জমায় ভবিষ্যৎ মূল্যের সূত্র। এখন আমরা এখানে ইনফরমেশনগুলো বসাবো, এর মান দেওয়া আছে কত, 500 টাকা, এবং আই হচ্ছে 0.08%, এম এর মান হচ্ছে 12, ইন্টু 1+i এর মান হচ্ছে 0.08, এম এর মান হচ্ছে 12, এন এর মান হচ্ছে 5, ইন্টু এম এর মান হচ্ছে 12-1, ব্র্যাকেট, তারপর উপরে 1+i এর মান 0.08, এম এর মান হচ্ছে 12, আমরা মানটা বসালাম। এরপর আমরা এখানে উপরে 500 টাকার 500 টাকা বসালাম, 0.08কে 12 দিয়ে ভাগ করব, 0.08কে 12 দিয়ে ভাগ করলে এর অ্যান্সার আসবে হচ্ছে 0.0067, দেন সেকেন্ড ব্র্যাকেট সুদ, ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশ +1, এখানেও 0.08কে 12 দিয়ে ভাগ করলে ঠিক একই অ্যান্সার আসবে, 0.0067, 5, 12, 60, উপরে পাওয়ার হবে 60-1, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, তারপরে এটাকে ভাগ করলে এর অ্যান্সারও আসবে 1+0.0067। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপে এসে আমরা মানগুলো বসানোর পর আমরা প্রত্যেকটা সুদকে 12 দিয়ে ভাগ করলাম। এখন এই পর্যায়ে আমরা প্রথমে 500কে যখন আমরা ভাগ করব, তাহলে এর আনসার আসবে 76,626.86, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 1+0.0067 যোগ করলে এর আনসার আসবে 1.0067, পাওয়ার হচ্ছে 60-1, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, তারপরে
এই এটাকে যোগ করলে এর আনসার হয় 1.006, 1.0067। তারপরে আমরা 74,626.86, এখন এই অংশে পাওয়ার নির্ণয় করব। আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলি, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। পাওয়ার নির্ণয় করলে এর উপরে পাওয়ার আসবে হচ্ছে 1.4948 -1, আর বাইরে হচ্ছে 1.0067। তারপরে আমরা এখন এখান থেকে এক বিয়োগ করব। এক বিয়োগ করলে 74,626.86 0.4928 1.0067। এই তিনোটাকে আমরা এখন একসাথে গুণ করব। এই তিনোটাকে একসাথে গুণ করার পর আমাদের এখন অ্যান্সার আসবে হচ্ছে 37,022 টাকা। এই হলো আমাদের অঙ্ক। আমরা এই সংখ্যাগুলোকে একসাথে এখন তিনোটাকে গুণ করে দেব। যেখানে যখন আমরা এখানে 1.4928 থেকে এক বিয়োগ করলাম, তখন আমরা পেলাম কত, 0.4928, এবং ব্র্যাকেট উঠে যাওয়ার পরে এখানে গুণ বসে গেল। তারপরে ছিল 1.0067, আমরা তা সেই 1.0067 নিচে বসালাম। এখন তিনোটার সম্পর্ক যেহেতু গুণ, আমরা একসাথে গুণ করে দিলে 37,022 টাকা অ্যান্সার আসে। এই অঙ্কের আমাদের যখন সোনালী ব্যাংক নির্ণয় করেছিলাম, আমরা সোনালী ব্যাংকের FB পেয়েছিলাম। সোনালী ব্যাংক FB ছিল কত, 29,922 টাকা, 29,922 টাকা। আর সেখানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 37,022 টাকা। তাহলে যেহেতু আমি সোনালী ব্যাংকের তুলনায় অগ্রণী ব্যাংকে অর্থ বেশি পাচ্ছি, সুতরাং আমার সোনালী ব্যাংকে বিনিয়োগ না করে অগ্রণী ব্যাংকে বিনিয়োগ করাটা উচিত। এ ছিল আজকে আমাদের ভবিষ্যৎ মূল্যের কিস্তি সংক্রান্ত যাবতীয় সমস্যা। আমরা এখানে আসলে ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটি বা কিস্তির অঙ্ক করতে গিয়ে যতগুলো সমস্যা হয় সবগুলোই দেখানোর চেষ্টা করেছি। প্রথমত আমাদেরকে নির্ণয় করতে হয় যে এটা সাধারণ কিস্তি না অগ্রিম কিস্তি। যেহেতু প্রথম আমাদের বার্ষিক 5,000 টাকা করে আমরা জমা রেখেছিলাম, যার কারণে এটা আমাদের সাধারণ কিস্তি ছিল, কিন্তু দ্বিতীয় টাকাটা আমরা প্রত্যেক মাসের শুরুতে রেখেছি, যার কারণে এটা অগ্রিম কিস্তি, এবং প্রতি মাস কথাটা থাকার কারণে আমাদের সূত্রের অতিরিক্ত অংশে এম চলে এসেছে। আমরা প্রত্যেকটা আইকে এম দ্বারা ভাগ করেছি এবং এন এর সাথে এম গুণ করেছি। এই ছিল ভবিষ্যৎ মূল্য সংক্রান্ত যাবতীয় সমস্যা। তোমরা যদি আজকের ক্লাসটা ভালো করে বুঝে থাকো, তাহলে তোমাদের যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। তুমি আজকে এই ক্লাসটা করার পর তুমি বোর্ড কোশ্চেনগুলো দেখো, সবগুলো তুমি খুব সহজেই ধরতে পারবে এবং সমাধান করতে পারবে। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আমাদের পেজে ফলো দিয়ে থাকবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, অথবা তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের পরবর্তী ক্লাস আসবে হচ্ছে কিস্তি নির্ণয় এবং ঋণ তালিকা নির্ণয়। আমরা কীভাবে ভবিষ্যৎ মূল্য বা বর্তমান মূল্য দেওয়া থাকলে তা থেকে কিস্তি নির্ণয় করব, এবং আমাদের ইন্টারমিডিয়েটে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে ঋণ তালিকা। ঋণ তালিকা কীভাবে নির্ণয় করব তা আমি আমার পরবর্তী ক্লাসে দেখাবো। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।